মাঝরাতে শাটার ভেঙে দোকান লুটপাট দুষ্কৃতীদের। শুক্রবার গভীর রাতে পটাশপুর থানার খারমিনি বাজারে অবস্থিত ভুসিপালো চা দোকান সহ মোট তিনটি দোকানে চুরির ঘটনা ঘটল। সাত সকালে দোকান খুলতে এসে চক্ষু জড়ো গাছ ব্যবসায়ী মহলে। ভুসিমাল ব্যবসায়ী এসে দেখে দোকান ভাঙা, লুটপাট হয়েছে দোকানের মালপত্র এবং ক্যাশ বাস্ক থেকে কয়েক হাজার টাকা উধাও। এমন একই ঘটনা ঘটে পাশের দোকানেও। সাত সকালে চুরির ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করে এলাকার মানুষজন। পুলিশে খবর দেওয়া হলে তদন্ত করার আশ্বাস দেন পটাশপুর থানার পুলিশ আধিকারিকরা। তবে কে বা কারা এমন কাজ করলো তা এখনো অজানা স্থানীয় ব্যবসায়ী কমিটির। আপনার নাম? মালপত্র এবং টাকা পয়সা যা ছিল সব চুরি করে দিয়ে গেছে। কত মতো করেছে কিছু বুঝতে পারছি না। প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। এই বাজার কমিটি তো রয়েছে, বাজার কমিটিকেও জানিয়েছেন এই চুরির বিষয়ে? জানিয়েছি, তারাও এসে তদন্ত দেখছে। এরকম ঘটনা তো আগে কোনোদিনও ঘটেনি, এই প্রথমবার ঘটেছে। এরকম দেখিনি মার্কেটে, কিন্তু এই প্রথমবার। এই বাজার কমিটি কোনো আশ্বাস দিয়েছেন বা প্রশাসন কোনো আশ্বাস দিয়েছেন কিনা সেরকমই? প্রশাসনের কাছে আবেদন করতে যাচ্ছি আমরা, বাজার কমিটিকেও জানিয়েছি আমরা। এইভাবে যে লুটপাট হলো এবং বাজার কমিটিকে জানিয়েছেন? বাজার কমিটি এবং ব্যবসা সমিতি দুজনকেই জানানো হয়েছে। কি আশ্বাস দিয়েছেন? তারা এসে দেখে গেছে সবাই। পরবর্তী দিনে এমনটাই ঘটলে তারা কি পদক্ষেপ নেবেন বাজার কমিটি থেকে? আশা তো করছি তাদের কাছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।